বন বিভাগের অনুমতি ছাড়াই চলছে গাছ কাটা। বহরমপুর শহরের লালদিঘি এলাকায় দিনের আলোই কেটে ফেলা হচ্ছে আস্ত একটি গাছ। কে বা কারা গাছ কাটছেন, কেনই বা কাটা হলো, তার কোনো সদুত্তর মেলেনি। বন বিভাগ বলছে এমন কোনো অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় উঠেছে নিন্দার ঝড়। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। গাছ লাগান প্রাণ বাজান, প্রকৃতির ভারসাম্য রক্ষায় পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর গুরুত্ব কে না জানে, কিন্তু বাস্তব ছবিটা বলছে অন্য কথা। সব বুঝেও সভ্য সমাজ পা বাড়াচ্ছে বিপদের দিকেই। সম্প্রতি শহর বহরমপুরে উঠে এলো সেই ছবি। শহরের লালদিঘি এলাকায় দিনের আলোয় একে একে কেটে ফেলা হচ্ছে ডালপালা, কেটে ফেলা হচ্ছে আস্ত একটি গাছ। কে বা কারা গাছ কাটাচ্ছেন, কেনই বা গাছ কাটা হলো, তার কোনো সদুত্তর মেলেনি। বন দপ্তরের অনুমতি নিয়ে কি গাছ কাটা হচ্ছে প্রশ্ন করতেই কার্যত অস্বস্তিতে গাছ কাটার কাজে থাকা এক শ্রমিক কোন রকমে এড়িয়ে যান প্রসঙ্গ। আপনি তো গাছ কাটছিলেন, গাছটা তো আপনি কেটেছেন, অফিসের লোক তো কাটেনি। কংক্রিটের ভিড়ে অক্সিজেন কোথায়? বনের বাইরে গাছ কাটার প্রয়োজন হলে জমির মালিকের তরফে বন দপ্তরের কাছে গাছ কাটার আবেদন জমা দিতে হয়। সমস্ত তথ্য যাচাই করে, তদন্ত করে প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে পৌরসভা এলাকায় ডিভিশনাল ফরেস্ট অফিসার সেই অনুমতি দেন। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে বিনা অনুমতিতেই চলছে গাছ কাটা। বন বিভাগ আধিকারিক বলছেন লালদিঘির ধারে এই মুহূর্তে গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। কর্মীরা গিয়ে তদন্ত করে দেখছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লালদিঘির ধারে এই মুহূর্তে কোনো আমাদের কাছে বন দপ্তরের গাছ কাটার কোনো অনুমতি দেওয়া নেই। যারা কাটছে তাদেরকে কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, আপনাদের কাছে খবর পেয়ে আমি তো স্টাফ পাঠালাম, স্টাফ যে একটা ইনকোয়ারি করে এসছে, এর পরবর্তীতে আমরা ইয়ে করছি, তদন্ত করে দেখছি বিষয়টা। বন বিভাগের অনুমতি ছাড়া কিভাবে গাছ কাটা চলছে শহরের বুকে, উঠেছে নিন্দার ঝড়। শহর হোক বা গ্রাম, বড় বৃক্ষ কাটা মানেই পরিবেশের ক্ষতি। গাছের ছায়ার বদলে শহর থাকছে বড় বড় বিল্ডিংয়ে, আর যাকে সামাজিক অন্যায় বলে আখ্যা দিচ্ছেন পরিবেশবিদরা। বহরমপুর শহর বলে না, যে কোনো জায়গায় যেসব গাছ বড় বৃক্ষ হয়ে গেছে সেগুলো কাটাই মানেই পরিবেশের ক্ষতি হওয়া। এবং বহরমপুর শহর বিশেষ করে এমন একটা শহর যেখানে মানে যে কোনো জায়গায় ছোট জায়গা হলে, তিন কাঠা আড়াই কাঠা জায়গা হলেও ফ্ল্যাট উঠে যাচ্ছে, এবং জলাশয় প্রায় নেই, জলাশয় বুঝে গেছে। তার উপরে যে বড় বড় অনেক আগেকার দিনের যেসব গাছগুলো ছিল সেই সব গাছগুলো যতটুকু ছায়া দিত সেই গাছগুলোকেও কেটে ফেলছে শহরে দোকান এবং ফ্ল্যাট করার জন্য। এটা মানে সামাজিক অন্যায় করছে, যারা করছেন এগুলো সামাজিক অন্যায়, বন দপ্তরের ইমিডিয়েট দেখা উচিত। নিজেদের স্বার্থ চরিতার্থ করাই নয়, ভাবতে হবে পরিবেশের কথা, মানুষের কথা। গাছ কাটা রুখতে কড়া ভূমিকা নেওয়া হোক, বুদ্ধির উদয় হোক মানুষের, আগামী প্রজন্মকে বাঁচতে দিতে কড়া পদক্ষেপ নেওয়া হোক, উঠছে সেই দাবি। স্পেশাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।